নমস্কার বন্ধুরা আরও একটা ছোট্ট ফ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ রবিবার তো এখন বাজে সকাল আটটা করি অলরেডি আমি ব্রেকফাস্টের আয়োজন করে নিয়েছি একদম হালকা ব্রেকফাস্ট একদম মুড়ি খালি আর তার সঙ্গে রয়েছে প্রোটিন পাউডার হালকা ব্রেকফাস্ট দিয়েই দিনটা শুরু করব তো আমি ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে অন্যান্য কাজে ব্যস্ত থাকবো তো দেখতে পাচ্ছেন অনেক আগে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর অন্যান্য কাজও সেরে নিয়েছি তো এখন বাজে সকাল নটা অলরেডি আমি আতপচালটা ভিজিয়ে ঝুঁয়ে নিলাম নেটে যেহেতু আজকে একটু সাজের পিঠে করব তো এখন বাজে দুপুর বারোটা কুড়ি অলরেডি রান্নাবান্না সমস্ত কমপ্লিট ডিমের ঝোল তারপরে মসুর ডাল কলের ডালের ভড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি খুবই ভালো রান্না বান্না হয়েছে দেখতে পাচ্ছেন তো লাঞ্চটা সেরে নেব আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে তো বন্ধুরা সমস্ত কাজ বাজ পরে আমি একটু বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো সুন্দর মোচা এসেছে আমি অনেক বাড়ি দেখেছি তো আজকে আবার দেখাচ্ছি গাছে জল দেওয়া হয়েছিলো তারপরে আবার গাছগুলি বড় হতে শুরু করেছে গাছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে ফুল গাছগুলোতে এখানে দেখতে পাচ্ছেন চণ্ডমল্লিকে গাছে করে এসেছে খুবই ভালো লাগছে তো গাঁদা ফুলের ফুল ফুটতে শুরু করেছে গাঁদা ফুলের চারা তারপরে পালন শাকগুলি শেষ উঠতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকেল তিনটে তো বাগানটা আপনাদের দেখিয়ে দিলাম হাজব্যান্ড অনেক ফুলের চারা কিনে এনেছেন গাঁদা ফুলের চারা চারাগুলি খুবই সুন্দর ফুল ফোটা অবস্থায় ফুলের চারা কিনে নিয়ে সেই চারাগুলি আমি লাগাবো শীতের বেলা বুঝতে পারছেন বাগানে খুব একটা রৌদ্র নেই একটু হালকা হালকা রৌদ্র তবুও ভালো লাগছে পরিবেশটা অলরেডি আমি ফুল গাছ লাগাতে শুরু করে দিয়েছি আমার বাগান করতে খুবই ভালো লাগে বিশেষ করে ফুলের বাগান করতে খুবই ভালো লাগে খুবই কম সময় সংসারে কাজ বাজ সারার পরে তবুও এটা যেন একটা অন্যরকম পাওনা তো অনেকক্ষণ ধরে বাগানে এসেছি বাগানে কাজবাস করছি বাগানে পরিষেবা করলাম তারপরে আরও ফুলের গাছ লাগালাম তো দেখতে পাচ্ছি অনেকটা মাটি খুঁড়তে হচ্ছে অনেকটা মাটি খুঁড়ে খুঁড়ে গাছগুলিকে লাগাচ্ছি ব্যস্ততম সব দিন সবাই ব্যস্ত থাকে আমাকে ব্যস্ত থাকতে হয় তার মাঝেও নিজেকে একটু ভালো রাখতে হয় সেই আশায় সংসারে তো বন্ধুরা আমার বাগানে সমস্ত গাছ লাগানো হয়ে গেছে ফুলের গাছ তারপরে ঘরে চলে এসে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমের বিড়ালটা অঘর ঘুরে ঘুমাচ্ছে ওকে ডাকলো সারা দিচ্ছে না তো দেখতে পাচ্ছেন যে অনেক বাজার এনেছেন হাজব্যান্ড ফুলকপি তারপরে সবজি তারপরে পাঁপড় কলের ডালের ভড়ি তারপরে রয়েছে কমড়ালেবু যেহেতু আজকে আমাদের এখানে হাট আজকে রবিবার রবিবার আমাদের এখানে হাট হয় সে হাট থেকে এনেছে অনেক অনেক কিছু বাজার সে বাজারগুলিকে আমি গুছিয়ে রাখব দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফুলকপি এনেছে খুবই ভালো লাগছে আমার দেখে অনেক বড় আর কি তো আমাদের এখানে সবজির দাম খুব একটা বেশি নয় আমাদের গ্রামটা অনেক সবজি হয় তারপরে হাটে একটু কম দামি থাকে তো বন্ধুরা এখন বাজে সন্ধে ফোনের ছটা আর কি সন্ধ্যার দিয়ে তারপরে কিছু কাজ বাজ সেটা আমি আবার পিঠে করতে চলে এসেছি তো পিঠিটা করে নেবো অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা আগে করার কথা ছিল হাজব্যান্ড বাগা ক বা করবে অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি পিঠেটা করে নেবো তো বন্ধুরা যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি সাজের পিঠে ভিজিয়ে রাখবো সেই রসটা জাল দিয়ে নিলাম তো বন্ধুরা আর ক্যামেরার সামনে আসতে পারবো না আমি পিঠেটা করে নেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে